আজ পর্যন্ত কোন মায়ের সন্তান প্রমাণ করতে পারে না একটা আকীদা অথবা আমার মধ্যে জর্বা পরিমাণ ত্রুটি রয়েছে। কি বলবো সাত কাপলা ফুলতলি কপাল খারাপ আসেনি কেমন ছেলে আপনাদের যোগীগঞ্জের সেই সৈন্য করছেন গাবেগঞ্জের লোক বাংলার জমিনের যিনি মাথার মুকুট একজন মাত্র আলেম অলিম হিসাবে সাহেব কাবলা ফুলতলির কপালে ঝুঁকেছে তিনি শামসুর রহমান। তুমি এতটুকু করেছো, তুমি এমন যোগ্যতার ভাই আমি শুনেছি কথাটা জীবনের একটি পর্যায়ে সরকার তাকে কুমিল লাইনে আর দিয়ে যাওয়া হল মাফি আরে আমরা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারে তাহলে বায়া ওই যে নবী কথা বলছে আমার সরকার তখন তুলে হাজির ওরা কি প্রশ্ন করবে বয়ান শুরু করলে উনি যা উত্তর ফেলাইছে আল্লাহ তার কলবে এলহাম করে দিছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওয়াজে আনসার হয়ে গেছে। বাহাদুর করবে না আবারও বলে দিলাম ফুলতলি সাহেব কাবলার সাথে বেয়াদবি জেলা গালা করেছে জমির হয়েছে ধ্বংস হয়েছে তোমাকে বলছি না তুমি যেই দুষ্ট দুরাচারের মুড়ি তোমার গোষ্ঠী হয়ে ফুল তরিকে সবক দাও তরি বাংলাদেশে সিলনার নামে ভণ্ডামি হয় এই মুসলমান বাবা একটা কথা বলে চিলনার নামে ভণ্ডামি হয় তরিকতের আসল চুল্লা যদি দিতে হয় জঙ্গলে ঢুকো গর্তে ঢুকো আর এটা শিকার একমাত্র দেখা ফুল তরিকার মার ফুল তরিকার মার হবে এই কলবের মধ্যে শয়তান বসে আপনার আমার আমল নামাটাকে নষ্ট করে দিয়ে দেয় চিন্তা চেতনার ভিতরে সে ত্রুটি জড়ায় দেয় যে জিনিসটা আপনার আমার বাহিরে মনে হয় না ওই মসজিদে যায় না আমার শুরু যদি করে দেখবেন আপনার সেই মনে হয় না বিষয়টা স্মরণে চলে আসে কথা বলেন ঠিক ক্লিয়ার ইমামে আসম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একজন জান পেয়েছে প্রশ্ন করতে জানি একটা জিনিস হারিয়ে গেছে তিনি সুন্দর করে নফল নামাজ পড়া শুরু করবেন নামাজ যখন তিনি দাঁড়ায় গেলেন যে জিনিসটা তার স্মরণে নাই সেটি তিনি হারিয়ে ফেলেছেন নামাজে দাঁড়াইতে দেন ওই দুষ্ট দুরাচার শয়তান মনে করাই দিতে দেরি হয় জানেন এরকম দেখবেন বোর লোকে কয়টা ঝগড়া করলে আসেন আসছেন আগে মসজিদে জোরের নামাজে বাকি কয়টা আছে কয়টা সিরিয়াল ধরে তুমি নামাজ পড়ে যেয়ে শুরু করবা
এই কয়টা করছো আর বাকিটা তুমি কিছু দেরি করবা না, প্রিকামটা ওই ব্যাপারে হাত লেগে কথা বল। শয়তানে নামাজের মনে করে যাই হোক কোনটা হলো বিশাল জায়গা, আর শয়তান জাসমুন আলা কলব ইবনে আদম, এই শয়তান কলবে বসে থাকে আদম সন্তানের, ওই জায়গা থেকে পলায়ন করার একটা লাইন শয়তানকে যখন আল্লাহর নামে জিকির হয় শয়তান পলায়ন করে। কথা বলেন ঠিক ক্রিয়া ইসলাম।